দেখো উনি বাবা রক্তক না সেই সুন্দর দেখা যাচ্ছে দেখে দেখে আপু আসলে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ই পড়ছে পায়জামা পড়ছে পছন্দ হয়েছে জামা এগুলোর মধ্যে আবার খেয়ে দিয়ে না বুঝছো ভাস করে খেয়ে দিও আসলে সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন রত্নাকে আসলে অনেক সুন্দর লাগতেছে পরিবেশে থাকবে না সিদ্ধার্থ তোমার সিদ্ধার্থ নেও তুমি দিচ্ছে আসো 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 চলো রত্না চলো আসো পেকার গুলো আসো আসলে আপুরে রত্না তোমাকে এরকম নতুন নতুন জামা দিলি তুমি পরবে আর নোংরা পরিবেশে থাকবে আপুরে তুমি আর নোংরা পরিবেশে থাকবে সত্যি তুমি নাকি খালি আমার কথা কও যে মায়া আপু আসে নাকি তোমার কাছে ফোন নাই আমি ফোন দিলি তুমি এজে আমি যদি তোমাকে একটা ফোন কিনে দেয় তাহলে তুমি আমার সাথে কথা কবে এজে আমরা এই জায়গায় তোমাকে নিজের কোনো জায়গায় ঘুরবে যাই যাবে আমার সাথে বেড়াবের যাবে আপু যাবে বেড়াবের যাবে ল কে নতুন জামাটা আমার গায়ে দিছে বেড়াবের যাবে ল আমার সাথে আসলে সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতেই পাচ্ছেন রত্নাকে আসলে নতুন সাজে সাজাইছি কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর রত্নাকে তো এর আগেও অনেক কিছু দিয়ে গেছি আমি নতুন সাজে সাজাইছি তারপর রত্না আপুরে জামা কাপড় কি করছে ওগুলি ওগুলো নষ্ট করছে ও জামা কাপড় আগের গুলি কি করছে ও তোমাকে তো আগে জামা কাপড় দিয়েছিলাম সেগুলো কি করছে ও ফুয়ে দিছে ও নষ্ট করে নাই এগুলো ফাইন করে বাস করে দিয়ে দিও বুঝছো আপুর আমি একটু রত্নার মেয়ে ডাকলি আসো দেখতেন জীবনে তোমার বাপ তো ভালো জীবনে তো এই দেয় তোর বাপ কি করে জানো কষাই কষাই এত বাপ ছিলাম বাপ নেই এত কষাই লাফি হয় ওই বাপ কষাই জনে তো ও আমারে মারবে রাস্তা এরকম করে ভয় কর না কষাই গেলে ফাল ফাল কি 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 হইছে কাঁদা কে হ্যাঁ বাবা মন এক জরা ধরতেছে দেখো পাম কোন পা ধুয়াইছে নোংরা করো কে
আসলে সুপ্রিয় দর্শক, আসলে আমাদের প্রবাস থেকে একটা আপু কিছু টাকা পাঠাইছিল আমাকে, আসলে সে টাকা দিয়ে তো হয় নাই, আপু অল্প কিছু টাকা দিছিল, আমি নিজের থেকে কিছু টাকা দিয়ে আসলে যতটুকু পারছি ততটুকু রত্না রত্নার ছেলে মেয়ের জন্য আসলে ড্রেস নিয়ে আইছি। দেখতেই পাচ্ছেন আসলে সবার জন্যই আনছি, আইনে এই যে নিজের হাতে গোসল মোসল করায় সবকিছু পরাইয়া দিছি। আপুরে এই যে শোনো, এগুলো নষ্ট করে না বুঝছো, এই যে বাবুরা এগুলো খুলে থুয়ে বুঝছো, খুলে থুয়ে ভাইন করে যে পেকের দিছি, পেকের মধ্যে ভরে থুই দিয়ে বুঝছো, পরে আবার আমি কাপড় চোপড় আবার কিনে নিয়ে আসুন, তুমি আর নোংরা পরিবেশে থাকো না শোনা। এই যে কি কই তুমি খুশি হয়েছো, এই যে খুশি হয়েছো, এই যে বাবা, এই যে বাবা শোনো শোনো, নতুন জামা কাপড় গায়ে দেওয়াইছি, কোন যাবে কোন যাবে কোন যাবে, কার কাছে যাবে কার কাছে যাবে, কোনে যাবে তুমি রত্না, তোমার কাছে যাবি, বাবা